শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম মিল্লাত। দর্শক, আপনি দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা। দর্শক, কুরবানির বাকি আর মাত্র 4 দিন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুলনা জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পশু হাট থেকে কুরবানির গরুর দরদাম। দর্শক, তারই ধারাবাহিকতা আজকে চলে এসেছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পশু হাট। দর্শক, আজকে চাঁদখালী পশু হাট থেকে আপনাদের কিছু কুরবানির উপযোগী ষাঁড় গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ভালো ভালো। এটা কি আপনার বাড়ি নাকি কিনে আনছেন? কিনা গরু। কিনা গরু কেমন কি দাম পাচ্ছেন? আসলে 120। 120। আচ্ছা, এটা ওজন আছে কেমন? কেটার এটা 4.5 মণ। 4.5 মণ। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এটা কেমন কি দাম পাচ্ছেন? 120। 120। হ্যাঁ, এটা বেচাবে কি কেমন নিয়ে আসছে? হ্যাঁ, কেমন করলে ছাড়বেন? এটা এটা 140 ছাড়বেন। 140। ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক, আপনার এখানে মাশাল্লাহ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন। আজকে এই চাঁদখালী পশু হাটে এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন। আমার দর্শক, আমার নাম খাজাউদ্দিন শেখ। এটা আপনার বাড়ি নাকি কিনে আনছেন? বাড়ির গরু। বাড়ির গরু। জি। এটা কতদিন যাবত লালন পালন করছেন? 8 মাস। 8 মাস। জি। আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন? এটা 1.5 লাখ চাচ্ছি। পেশা বিক্রি কেমন নিয়ে আসছে? 45,000। 45। দাম পাচ্ছেন কিছু? দাম দর বলছে? বলছে। কেমন কি দাম আছে আজকে বাজারে? 35 দাম আছে। যেহেতু আপনার বাড়ির গরু, আজকের বাজারে এসে আসলে বাজারের সার্বিক দিক কেমন কি দেখছেন? ভালো। ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, দর্শক, আমি এখন উপস্থিত আছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পশু হাট। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন আজকে আমরা একজন ক্রেতার কাছ থেকে শুনবো আসলে চাঁদখালী পশু হাটের সার্বিক দিক সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার দর্শক, মোহাম্মদ রুহুল আমিন। আপনার বাসা কোথায়? তেঁতুলিয়া, কালিকাস্তানা। আপনি আজকে কোন উদ্দেশ্যে আসলেন এই চাঁদখালী পশু কিনতে? গরু কিনতে আসলে। এই গরু কিনতে চাঁদখালী পশু হাটে এসে বাজারের সার্বিক দিক কেমন কি দেখছেন ভাই? চড়া দাম। দাম চড়া? দাম চড়া ভাই। যারা ব্যাপারী বা যারা বাড়ি থেকে গরু বিক্রি করতে আনছে তারা তো বলতেছে আসলে দাম কম। না, দাম বেশি। আপনার কাছে বেশি মনে হচ্ছে? দাম বেশি, অনেক বেশি। যেহেতু কুরবানি গরু কিনতে আসছেন, এখানে তো আসলে মাংসের হিসাব আসে না, তারপরও আজকের এই বাজার থেকে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন টাকা মনে মাংস কেনা যাচ্ছে? তো 30 ছাড়ি যাচ্ছে। 30-এর উপরে? 30-এর উপরে। তাহলে লোকাল বাজার তুলনায় তো অনেক দাম বেশি মনে হচ্ছে। অনেক দাম বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আজকে নিয়াত আছে এই হাট থেকে কিনবেন? নিয়াত আছে এখনো। আসর বন্ধ থাকো এখন, এই মাত্র তো হাট শুরু হলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো ভাই। ভাই, আপনার বাড়ি নাকি কিনে আনছেন? কিনা গরু ভাই। কিনা গরু। আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন? এটা এটা দাম চাচ্ছি 85। 185। 185। ভাই, এটা কয় দাঁত ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত। এটা মাংসের ওয়েট কেমন কি আছে ভাই? মাংসের ওপর তো 6 মণ আছে। 6 মণ আছে না? মানে আজকের বাজারে যতগুলো গরু উঠছে আপনার একটা সুন্দর দিক থেকে অনেক সুন্দর গরু। হ্যাঁ, সুন্দর গরু। এখন আজকের বাজারে কেমন কি চাহিদা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মিডিয়াম মিডিয়াম চলছে। মিডিয়াম মিডিয়াম বলতে মানে কাস্টমার আছে ঠিক মতো পাচ্ছে? অল্প ভাই পাচ্ছি, অল্প। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। ভাই, এটা কিনে আনছেন নাকি বাড়ির? হ্যাঁ, কিনে আনছি। কেমন কি দাম চাচ্ছেন? 1,55,000। 1,55,000। এটা ওজন আছে কেমন কি? 5 মণ। 5 মণ। লালটা আপনার, এটা কেমন দাম চাচ্ছেন? 105। 105। আজকের বাজারে কেমন কি ছাড় নিয়ে আসছে ভাইটার? 100। 100। সার্বিক বাজারে সার্বিক দিক কেমন কি দেখছেন? কাস্টমার আসলে কেমন চাহিদা আছে আজকের হাটে? আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন আজকে কিন্তু চাঁদখালী পশু হাটে পর্যাপ্ত পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে। শুভ দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুঠাম দেহের একটা ষাঁড় গরু। আজকে চাঁদখালী পশু হাটে এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে সেটা আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো। আপনার নামটা বলেন। আমার নাম আসেম ব্যাপারী। আপনার বাসা কোথায়? তালা। তালা। এখানে কয়টা ষাঁড় গরু নিয়ে আসছেন? 10টা দিন। 10টা। এটা কেমন কি দাম চাচ্ছেন? 1,75,000। 1,75,000। এটা ওজন আছে কেমন কি? 5 মণ ওজন। 5 মণ। বেচার নিয়ে আসছে কেমন কি? এটা 150 দিয়ে বেচবো। 150 হলে? কালোটা কেমন চাচ্ছেন? কালো 1,30,000। 1,30,000। সাদাটা আপনার? সাদাটা আমার। ওটা কেমন কি? 1,25,000। 1,25,000। বাজারে আসলে গরু চাহিদা কেমন কি দেখছেন? খারাপ না। কেনা বেচা হচ্ছে? ওই টুকটাক হয়েছে। আর যেহেতু কোরবানি এগিয়ে আসছে এখন আস্তে আস্তে বেড়ে যাবে কিনা বেচা? আস্তে আস্তে। দর্শক, আপনারা জানলেন, চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু দরদাম জানাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নামটা বলেন। আমার দর্শক, মোশেদ। আজকের এই হাটে কয়টা নিয়ে আসছেন? 5টা। 5টা। লালটাও আপনার? হ্যাঁ। এটা কেমন দাম চাচ্ছেন? 1,15,000। 1,15,000। আজকের বাজারে নিয়াত কেমন কি আছে ভাই? ওই 1,00,000 দাম আছে। এটাও আপনার? হ্যাঁ। এটা কেমন দাম চাচ্ছেন? ওটাও এটাও 1,00,000। 1,00,000। এটা মাংস আছে কেমন কি? 3 মণ 10। 3 মণ 10 কেজি। এটা তো সুন্দরটা আপনার। এটা দেখো দর্শক, আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা সাইয়াল জাতের ষাঁড় গরু। ভাই, এটা কেমন দাম আছে? এটা আছে 1,40,000। 1,40,000। ওটা কয় দাঁত হইছে? 2 দাঁত। 2 দাঁত। আজকের বাজারে কেমন কি নিয়াত আছে? এটা এর দাম হয়নি? দাম হয় নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরু দরদাম। আজকে ভিডিও পর্যন্ত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।